আজকের হাটের বাজারে বাজার খুব খারাপ, ছাগলের দাম খুবই কম। দর্শক, কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা এই সপ্তাহে এসেছি খুলনা জেলার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী চাঁদখালি পশুর হাটে। আমরা এই হাটে জানাবো যে ছাগল কিন্তু কুরবানির সামনে রেখে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে, ছাগলের যে দরাদাম সে সম্পর্কে জানাবো এবং ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো, তারা লাভ করছেন কি লস করছেন বিস্তারিত আমরা এই প্রতিবেদনে জানাবো। অন্য বছরের থেকে এবছর কুরবানি দিয়ে ছাগলের দামের তুলনায় অনেক কম, তাতে সবাই আশা করা যায় কুরবানি দিতে পারবে খুব সুন্দরভাবে। খুব নরম ভালো না বাজার। আমি নিলাম 7টা ছাগল, 5টা বিক্রি, এখনো 2টা আছে। হলো বাড়ির ছাগল, 16 হইলে বিক্রি করবো, 14 বলেছে। এক জোড়া কিনি 5,000, আরেক জোড়া কিনি 3,600। এই দুটো কিনেছি ধাড়ি ছাগল। বন্যার কারণে আসলে দুর্ভোগের কারণে এগুলো আসলে সবাই মাল উঠাচ্ছে এখন। আমার যে আশা ছিল আমাদের মানে ইদুশো মাল ফলে কম একটু বাজার ভালো পাবো, সেভাবে বাজার ফাঁসছি না ভাই, ব্যবসা তো সময় মেরকে যাচ্ছে। আমি 20টি মাল হয়েছে, আমার মাল যাচ্ছে ফিরে মানে সাইড দিই, আর 16টা মাল বিক্রি হয়েছে, তো ওই করোনা মানে তারা বেশি যে লস গেছে এরকম একটা অবস্থা। এই চাঁদখালি হাটে আসলাম কুরবানি পশু নেওয়ার জন্য, এখনো বেশ কিছু দিন বাকি আছে। আগে থেকে নেওয়ার ইচ্ছা হলো এই যে কিছু কমে পাওয়া যায় কিনা, কিন্তু বাজার অনুযায়ী খুব একটা সুবিধা হচ্ছে না আসলে, মানে পশুর দাম বা কি খাবারের দাম যেরকম তারাও তো সেরকম চাবে, কিন্তু সাধ্যের বাইরে আর কি। মোটামুটি পছন্দসই হইতে গেলে সেটা আবার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আগে যেমন পছন্দসই হইলে একটা সাধ্যের ভিতরে থাকতো, এখন পছন্দসই হইতে গেলে সেটা আবার সাধ্যের বাইরেও চলে যাচ্ছে। ৭,000 দাম চাইছে, আমরা একটা দাম বলেছি, আমাদের এক প্রকার আমরা 6,000 বলেছি। আমি খুলনা থেকে আসছি। ছাগল তো দেখছি মেলা, ছাগলের তো দাম মাঝামাঝি দাম আর কি। এখন দাম কয়টা ছাগল দেখলেন? 20-30টা দেখছি। কিনতে পেরেছেন কি একটা? হ্যাঁ কিনছি। কয়টা কিনছেন? দুইটি দাড়ি কিনছি 10,500 টাকা। অন্যবারে ছাড়া এবার অনেক দাম কম বুঝলি, এদিকে মোটে 46,000 টাকা দেয়, এই দুটো কিনছি 7,000 টাকা দেয়। আচ্ছা এইটা 4,000 টাকা দিয়ে কিনছি, এই দুটো কিনছি 6,000 টাকা দেয়। এই বেড়া বেড়া দুটো অন্যবারে ছাড়া অনেক দাম কম। মনে কর পার পিসি 1,000 টাকা বেশি, তো পার পিসি 1,000 টাকা বেশি। আজকের হাটের বাজারে বাজার খুব খারাপ, ছাগলের দাম খুবই কম। আমি 4টি ছাগল নিয়ে আসছিলাম বিক্রি করার জন্য, আমি 4টি ছাগল বিক্রি করতে পারি না, আমি আরও 9 পিস ছাগল কিনেছি এইখানে, এই যে বাজারে গিয়েছে খুঁড়িতে।